এর ঘটনা লম্বা আমি ঘটনা বলবো না নৌকা তৈরি হল ওদেরকে ওখানে উঠালেন পৃথিবীর সকল প্রাণীকে জুড়ায় জুড়ায় উঠালেন ওই ঘটনা বলবো না শুধু আল্লাহর কথা মনে থাকলে কি হয় তার একজন উম্মত ছিল উম্মত ছিল তার বুড়া মহিলা বৃদ্ধা মহিলা ওই মহিলার কাছে তিনি একদিন গিয়া বলেন আম্মা জান আপনি আমার উপরে ইমান এনেছেন আল্লাহর তৌহিদ এবং আমার রিসালাতকে মেনে নিয়েছেন আল্লাহ বলেছেন পৃথিবীর জমিনে কোন দিন জানি প্লাবন চলে আসে একদিন আসবে যেদিন চুলার নিচ থেকে পানি বের হবে জমিন ফেটে পানি বের হবে উপর থেকে শিলা বৃষ্টি হবে দীর্ঘ বৃষ্টিতে বন্যা হয়ে যাবে গোটা পৃথিবী পানির নিচে চলে যাবে আল্লাহ পাক আমাকে নৌকা তৈরি করতে বলেছেন আমি নৌকা তৈরি করছি সময় হয়ে গেলে আপনাকে সেই নৌকায় উঠায় আমি নিয়ে যাব এই পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ভুলে গেলেন তিনি ভুলে গেলেন ভুলে যাওয়ার কারণে সকল প্রাণীকে সকল দিনদার মানুষগুলাকে যখন নৌকায় উঠালেন গোটা পৃথিবী প্লাবন হয়ে গেল গোটা দুনিয়া পানির নিচে চলে গেল যদি পর্বত পর্যন্ত পানি উঠে গেল দীর্ঘ দিন পরে যখন পানি চলে গিয়েছে নূহ আলাইহিস সালাতু চিন্তায় পড়ে গেলেন হারে হঠাৎ মনে পড়েছে সকল মানুষকে নৌকায় উঠালাম সকল প্রাণীকে জুড়াই জুড়াই নৌকায় উঠিয়েছি কিন্তু একজন বৃদ্ধা মহিলা আমার উপরে ইমান এনেছিলেন আল্লাহর তো হিতকে মেনে নিয়েছিলেন মহিলার সঙ্গে কথা বলেছিলাম আম্মা যান পৃথিবীতে পানি চলে আসলে আপনাকে নৌকায় উঠাব একশো তিনশো ফিট উপরে পানি উঠে গেল গোটা দুনিয়ার দীর্ঘদিন পর্যন্ত পানির নিচে ছিল আরে ইমানদার ওই মহিলার বাড়ির উপর দিয়া কত শত হাত উপর দিয়া পানি চলে গিয়েছে ওই ইমানদার মহিলা কোথায় চলে গিয়েছে ইন্তিকাল করেছে পানির নিচে ডুবে গিয়েছে বাড়িটা পর্যন্ত পানির নিচে নষ্ট হয়ে গিয়েছে আরে কিয়ামতের দিনে আল্লাহ যদি বলেন নহরে দুনিয়ার সকল মানুষের কথা তোমার মনে ছিল মন কি তোমার সন্তানের কথা মনে ছিল কেন আমার একজন বান্দীর কথা তোমার মনে ছিল না

তরুলতা বলতে পৃথিবীতে আর কিছু নাই এমন সময় নোয়াল ইসলাম যখন হাঁটতে লাগলেন দীর্ঘ পথ পানি দিয়ে যখন মহিলার বাড়ির সামনে গেলেন তিনি আশ্চর্য কারবার দেখেন পৃথিবীর জমিনে কোন বাড়ি নাই গর নাই সব পানির নিচে নষ্ট হয়েছে কিন্তু ওই মহিলার বাড়িতে রয়েছে মহিলা দেখা যায় বাড়ির সামনে আঙ্গে নাই

এমন একটা অস্থিতিশীল দুনিয়ায় গোটা পৃথিবী পানির নিচে মহিলার বাড়িও ভালো মহিলা দেখে আঙ্গিনা জাড়ো দে চোখের পানি ছেড়ে ইসলাম মহিলার সামনে দাঁড়িয়ে ডাক দিয়ে বলছেন আম্মা যান আপনি বাড়ির আঙ্গিনা জাড়ো দিচ্ছেন মহিলা দাঁড়িয়ে বলছে বাবা তুমি এসেছ তুমি আমার পেগাম্বার আল্লাহর উপর ইমান এনেছি বুঝতে পেরেছি দুনিয়ায় মনে হয় পানি আসতেছে বন্যা আসতেছে তুমি আমাকে নেওয়ার জন্য আসছো আমি অনেক দিন আগে রেডি হয়ে গাটতে গোল করে সব রেডি করে রেখে দিয়েছি তুমি আসলে তোমার সঙ্গে চলে যাব আমার ঘরে আসো কাপড় রেডি করেছি তোমার সঙ্গে এখন চলে যাব তুমি আমাকে নেওয়ার জন্য আসছো বুঝি হযরত নুচকের বনি চিড়ে ডাক দিয়ে বলছেন আম্মা জান্নাত আপনাকে নেওয়ার জন্য আসি নাই ভুল হয়েছে জিন্দেগিতে অপরাধ করেছি আমি এসেছি দুনিয়ার জমি অপরাধগুলাকে জানাবার জন্যে অনেকদিন আগেই তো বন্যা আসলো বন্যার দুনিয়াকে প্লাবিত করেছে আমি নৌকার উপরে সওয়ার হয়ে আমি সকল জাতি প্রজাতিকে নৌকার ভিতরে উঠাইয়া সবাইকে নিয়ে যদি পর্বতের উপর পর্যন্ত পৌঁছে গিয়েছিলাম আমার ছেলেকে রক্ষা করতে পারি নাই গোটা দুনিয়া পানির নিচে গিয়েছে আপনার কথা আমার মনে পড়েছে আহারে আপনার কি অবস্থা দেখবার জন্য এসেছি গোটা দুনিয়া ডুবে গেল গোটা পৃথিবী মরে গেল আপনি এখনো বেঁচে আছেন আপনার বাড়িও ঠিক আছে আপনি বলেন তো বন্যা কি হয় নাই মহিলা ডাক দিয়া বলতেছে পয়গম্বর আল্লাহ পাকের জাতির কসম করে বলতেছি আমি তো জিন্দগিতে জন্মের পর থেকে আজ অবধি

যেতে পারে সমাজবতীরা গ্রামের সাধারণ মানুষকে ভুলে যেতে পারে কিন্তু যিনি যে গোলামার বান্দে আমি আল্লাহর উপরে ইমান এনেছে গোটা দুনিয়া যদি ভুলে যায় আমি আল্লাহ ভুলে যেতে পারি না নহরে তুমি সবাইকে নিয়ে গিয়েছ আমার বন্দিকে তুমি বলে গিয়েছো যে আমার উপরে ইমান এনেছে নহ তুমি বলে যেতে পারো আমার উপরে ইমান আনবার কারণে আমি আল্লাহ আমার বান্দিকে ভুলে যেতে পারি না এই জন্য আমি আল্লাহ গোটা দুনিয়ায় প্লাবন দিয়েছি বন্যা দিয়েছি আমার বন্দি কোথায় যাবে এই জন্য আমি আল্লাহ রব্বুল ইজ্জত বল জালাল গোটা দুনিয়া ডুবায়া দিয়েছি আমার উপরে ঈমান আনার কারণে আমি আমার বন্দির কোনো ক্ষতি করি নাই কোন আল্লাহ আল্লাহু আকবার বুঝতে চাইলাম সেই রবের কথা রবকে মেনে ফেলি এই রবকে মানি কিছু লাগবে না কষ্ট হচ্ছে না তো আপনাদের আমার বন্ধুগান রবকে মানলে তো বলো নুয়াল ইসলামের কথা এখন আপনাদের নবীর একটা কথা এক দুই মিনিটে বলে এটা আমার বিষয় ও সংকেত করে করে বোঝাবো আমার ফেতনা চাই না সমাজে শুধু ফেতনা হিংসা ঘৃণা ছড়িয়ে দেওয়া হচ্ছে আমরের বিপরীতে শান্তি আর ভালোবাসা ছড়িয়ে দেব ইনশাল্লাহ বলেন আমরা ফেতনা চাই আমরা ঘৃণা চাই আমরা বিদ্বেষ চাই আমরা শান্তি চাই আমরা ভালোবাসা চাই কোন ধর্মে মারামারি চাই না সাম্প্রদায়িক দাঙ্গা চাই না গ্রামে গ্রামে ফেতনা চাই না বাইরে বাইরে মারামারি চাই না মুসল্লি মুসল্লি মারামারি চাই না আমি যতই বলি দেখবেন এক গ্রামে বাবা এক মসজিদে নামাজ পড়ে বড় ছেলে এক মসজিদে ছোট ছেলে আরেক মসজিদে এমন ফেতনার সমাজে আসছে এক মসজিদে এক পরিবারের মানুষ নামাজ পড়তে পারে না কে ফেতনার সমাজে আসছে আমার মুসলমান বন্ধুগণ মনোযোগ দিয়ে শুনেন আল্লাহকে যদি আপনি মনে করতে পারেন আল্লাহকে যদি বিশ্বাস করতে পারেন আল্লাহর পথে যদি চলতে পারেন দুনিয়ার জমিনে কোন বিপদ হবে না সকল কাজে আল্লাহ আপনাকে সহযোগিতা করবেন আর কাফের কাফেরা অন্যায় মুছে না কেন আল্লাহ বলেছেন। দুনিয়ার জমিনে কাফের বেইমানেরা দিনকে মুছে দেওয়ার যত কৌশল করুক না কেন সকল কৌশল আমি আল্লাহর কাছে বড়ই দুর্বল কোন হান আল্লাহ কাছে সকল কৌশল দুর্বল আবার আল্লাহ কোরআন একিমের ভিতরে বলেছেন আল্লাহ বলেন ওয়া মাকার ওয়া মা কার আল্লাহ ওল্লাহু খাইরুল মা থিরি আল্লা বলেছেন দুনিয়ার জমিনে গোলামের দল

তখন মদিনা নাম ছিল না ইয়াস শরীফ ছিল খাজুর বাগানের দিকে আপনি হিজরত করেন নবীজি ঘুম থেকে উঠলেন জিবরিল আমিন উঠালেন আল্লাহ রসুল বলছেন আল্লাহ আমি তো যাব কোথায় ইয়াস শরীফে যাবেন এখন যাবেন আল্লাহ আমি রাত্রে এখনই হিজরত করব হ্যাঁ আপনি এখনই বাইর যান আল্লাহ আমি গড়তে থেকে এমনি বাইর হইব আমি যে একা আমার তো পুরো গড়ের চতুর্দিকে কাফেররা বেষ্টন করে রেখা দিছে ঘর থেকে বের হলে তো আমার পিঠে মাইরে আমার তো চাচা নাই আবু তো মারা গেছে আমার স্ত্রী খাদিজাও মারা গেছে আমার একটা ভাইও ভাই আমাকে বাঁচাবে আল্লাহ আমি কেমনে গর থেকে হই ঘর থেকে বের হলে তোর আমাকে পিটাবে পুরা গড়ের চতুর্দিক থেকে কাপেররা বেষ্টন করে রাখছে কিনিয়া তীর ধনুক নেজা এগুলো নিয়ে দাঁড়িয়ে আছি আমি কেমনে যাই আমার মুসলমান কবির আল্লাহ ডাক দিয়ে বললেন বন্ধুরে আমি আল্লাহ তোমাকে বলেছি তুমি ঘর থেকে বের হয়ে যাও তুমি এই মুহূর্তে আমার হুকুম পালন করবার জন্য গর থেকে বের হওয়া আর কাফিরদের সকল ষড়যন্ত্র হাত থেকে তোমাকে হেফাজতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ আমার আল্লাহ আমি জানি আপনি আমাকে বাঁচাবেন কারণ সকল কাজে আপনার আনুগত্য আমি করি আপনাকে ছাড়া আমি কাউকে ভালোবাসি না আপনাকে ছাড়া আমি কাউকে মানি না আল্লাহ আপনি আমাকে বাঁচাবেন জানি কিন্তু কাফের বেই ঘরের গড়ের চতুর্দিকে দাঁড়িয়ে আছে মানুষ হলো বয় আছে ঘর থেকে বেরো হলে আমাকে আঘাত করবে আল্লাহ আপনি আমাকে কোন উপকরণ দেন যে উপকরণের মাধ্যমে থেকে নিজেকে আল্লাহ বললেন বন্ধুরা তাই যদি মনে করো তাহলে তুমি কিছু কঙ্কর হাতে নাও কিছু বালি হাতে নাও কিছু পাথর হাতে নাও পাথরগুলো হাতের মধ্যে নিয়ে গড়ের দরজা খুলে

আমি হাতের মধ্যে পাথর নিয়ে যদি নিক্ষেপ করি নিক্ষেপ যেদিকে করব ওদিকে যাবে কাফেররা তো চতুর্দিকে একদিকে মারলে অন্য দিকের কাফের রামাকে আঘাত করবে আয় আল্লাহ তালা কেমনে আমি যাই আপনি বলছেন নিক্ষেপ করতে আমি তো একদিকে মারবো চতুর্দিকে তুই একসাথে মারতে পারব না একদিকে মারলে অন্য দিকের কাফের তো আমাকে আঘাত করবে আমার আল্লাহ ডাক দিয়া বলেন বন্ধুরে শুনে রাখো আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে বিশ্ব নবী বানিয়েছি আমি আল্লাহ তোমার সম্মান বাড়িয়েছি আমি আল্লাহ তোমাকে এতটুকুন ভালোবাসি বন্ধুরে জমিন থেকে আরও পর্যন্ত সিদ্ধ্রাতুল মুনতাহা থেকে ফের ফেরদৌস পর্যন্ত আমি আল্লাহ যা কিছু সৃষ্টি করেছি যা তৈরি করেছি তোমাকে এত ভালোবাসি আমি আল্লাহ সব কিছুর ডিজাইন করেছি আমি আল্লাহ তোমার নাম দেয়া এত ভালোবাসি তোমাকে আজ তোমাকে কাফের আঘাত করবে হবে না বন্ধুরে তোমার কাজ হচ্ছে এক হাত দিয়া এক দিকে নিক্ষেপ করা তুমি নিক্ষেপ করলে এক দিকে যাবে এক দিকে কাফেরদের চুকে পড়বে মনে করেছো তোমার কাজ হচ্ছে আমি আল্লাহর উপরে উপরে ভরসা ভরসা করে 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 দেওয়া তুমি যখন আমার মারবে তখন আমি আল্লাহ আমার কুদরতের হাত দিয়া সকল কাঁফেরদের চুকে চুকে পৌঁছে দেওয়ার জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ আল্লাহন আল্লাহ বন্ধু তুমি মারো না দিকে। যে যেকোনো একদিকে মারো সকল দিকের কাফেরদের চোখে আমি তুমি মারো একবার কারণ রক্ত আমি আছি তুমি তো আমাকেই তুমি আমাকে বিশ্বাস করো তাহলে তোমাকে কেন আমি বাঁচাবো না বিশ্বাসের দাম কতটুকু আমার নবী গর থেকে বের হলেন কঙ্কর হাতের মধ্যে নিলেন সংক্ষেপ করে বলি শুধুমাত্র কেবল কেবলমাত্র দিকে মারলেন নিক্ষেপ করলে কই দিকে যায় ইবাই মারলে কয় দিকে গেল কাফেররা কত দিকে আল্লাহ নবী এক দিকে মারলেন মারতে দেরি হয়েছে চতুর্দিকের কাফের দেরি চুকে পৌঁছে গিয়েছে কাফেররা চোখ রগড়াতে লাগলো চোখ মুছতে লাগলো আমার নবী চলে গেলেন কাফেররা দেখলো না লম্বা ইতিহাস নবীজি মদিনায় যাওয়ার পর একদিন আল্লাহ বলেন বন্ধুরে ওই দিন কেমনে গেলা তুমি না বলছো পাথর মারলে একদিকে যায় চতুর্দিকে গেল কেমনে কে নিছে তুমি তো একবার মারলা চুর্দিকের কাফেরদের ছুকে পৌঁছে দিল কে কে তোমাকে বাঁচালো আমার নবী মুচকি হেসে বললেন আল্লাহ যে আল্লাহ আমার অভিভাবক তিনি তো জানেন কেমনে গিয়েছে আমি তো জানি না আমার আল্লাহ জবাব দিলেন বন্ধুরা শোনা আমার ইদ রমাই রমা বন্ধুরে তুমি তো একদিকে নিক্ষেপ করেছ নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে হাত তোমার থাকে নাই ওটা আমি আল্লাহর কুদরতের হাত হয়ে গিয়েছে আর আমি আল্লাহ আমার হাত দিয়া সকল কাফেরদের চোখে চোখে পৌঁছে দিয়েছি এখন সুবহান আল্লাহ আল্লাহ এখন নাই না নাই মনে বিশ্বাস হয় কথা বলেন বিশ্বাস হয় আমাদের জীবন আর কোন টেনশন আছে আছে রবকে রবকে একটু স্মরণ করেন না কেন রবকে স্মরণ করেন জিন্দগিতে কিছুই লাগবে না কিসের ভয় আপনার কি সমস্যা দুনিয়ায় রব বলেছেন ওলাম তুই কি করেছিস জীবনে হয়তো গুনা ফ্যান্সি ডিল খাইছস ইয়াবা মদ জুয়া খেলছ জিনা করছ নামাজ পড়স না এই তো গুনাহ করেছে কি হয়েছে রব তো আমি এখনো আছি একবার গভীর রাতে সাজদায় পড়ে আমাকে সুবহান বলে ডাক দে আমি আল্লাহ তো আরশে আযিমে থাকি তুই জমিনে সাজদা দিবে আমি আল্লাহ আরশে আযিমে থাকব না সাথে সাথে তোর নামাজের জায়গা হাজির হয়ে যাব হাজির কথা দিলাম বলা দেশ একটা সাজদা আমার বন্ধুগণ শুনেন আপনারাও রাত্রে ঘুমান না কি করেন রাত্রে মুরব্বী যারা আছেন এমন কিছু মুরব্বী আছে রাত্রে শুধু সলা পরামর্শ করে কার সাথে কোন শয়তানি করবে কার জোয়ান যারা আছে এরা চিন্তা করে কার সাথে সকালবেলা প্রেম করবে ঠিক বললাম না এটা ঠিক হইল কেমনি এগুলো তো খারাপ কাজ তো অন্যায় কাজ তুমিও প্রেম করো তুমি যার সাথে প্রেম করেছো তোমার প্রেমিকা তোমার গার্লফ্রেন্ড বুকা তুমি তোমার প্রেমিকা তার চামড়া স্টাইলিস্ট তার চামড়া বিউটিফুল তার চেহারা এক্সট্রা অর্ডিনারি করা তার বয়স শুনলে পাগল হয়ে যাও আরে বুখা দুনিয়ায় যদি সুন্দর মেয়ে হোক না কেন যার প্রেমে পড়ে মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করেছ শুরু করেছ পড়ালেখা বাদ দিয়েছ নষ্টামি করা চুল রাখা শুরু করেছ মুরব্বীদেরকে সম্মান দেওয়া বাদ দিয়েছ অবুক রাত্রবেলা গুমানু বাদ দিয়ে বের সঙ্গে কথা বলা শুরু করেছ এই মেয়ে যদি আজকে রাত্রে মইরা যায় বাহাত্তর ঘন্টার ভিতরে তার চামলা থেকে বের হবে পুকা কথা বলে পোকা পোকা এই সুন্দর চামড়া থাকবে যুবক তুমি যার সাথে প্রেম করেছ যার সেদি প্রেম করে সংবাদ দিয়েছো তিরিশ বছর বিদেশে থেকে সব টাকাই মেয়ের পিছনে খরচ করেছো অ পুখা ওই মেয়ে যদি ঘুম থেকে উঠে তোমার চাইতে সুন্দর তোমার চাই স্মার্ট তোমার চাই যে টাকাওয়ালা আরেকটা যুবককে পায় তোমাকে ভুলে যেতে এক মিনিটও লাগবে না এক আমি খুব ভুল ওয়াস করতেছি ভালো লুক আছে তুমি ভুল জায়গায় প্রেম করেছো সারা রাত প্রেম করে ঘুমাও না কথা বলো টেলিফোনে বুকা এই সময়টা নষ্ট করতেছ আর প্রেম তো করেছিলেন আমার রেসুলের সঙ্গে

কম্বলওয়ালা কম্বলের নিচ থেকে বেরো হোক তুমি খাদিজার নিচে তুমি খাদিজার সাথে কম্বলের নিচে আল্লাহ আর আমি আরসি সে একা একা ভাল লাগে না বন্ধু তোমাকে যেমন আমি কার সাথে কথা বলবো তুমি কম্বলের নিচ থেকে বের হও। একটা বার সেচ্দায় পড়ো লা তা হোস হোসিনা তুমি বলে আমি আল্লাহ তোমার সঙ্গে কথা বলার জন্য একটা রাত্রে ঘুমাই না একটা বার সেচ্দায় পড়ো আর সে হাজিবে থাকবো না তোমার ঘরের তোর হাজির হয়ে যাব লাহ রক্ত তার নাম রব নাম মুসা পয়গম্বর কালিমুল্লাহ কথা বলতেন রবের সঙ্গে মুসা একদিন গেছেন তুর পাহাড়ে যুবক তোমাদেরকে জাস্ট রবের সাথে পরিচয় করিয়ে আমিও চাইলে অন্য কোনো কথা বলে সময় নষ্ট করতে পারি শোনা যুবক মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলতে তুর পাহাড়ে গেছে তো আল্লাহ বলছেন বন্ধু কই قالলামি তুর পাহাড় নিচে আল্লাহ তুমি কোথায় আল্লাহ বলেন موسی তুমি বল তুমি কোথায় আর আমি কোথায় موسی বলছেন আল্লাহ আমি তো তুর পাহাড়ের নিচে ডালাই আছি তা জুতা খুলে সুবহানাল্লাহ বললেন না জুতা খুলে আল্লাহ বলছেন ফখলা না আলাইকা انك বিলওয়াদিল মুকদ্দাস সেতওয়া ও موسی এটা না পবিত্র পাহাড় জুতা নিয়া সাজা যাবে না আল্লাহ আমি তো জুতা খুইলে ঠান্ডার মধ্যে দাঁড়াই আছি তুমি কই আল্লাহ আমি তো তুর পাহাড়ের নিচে তুমি মনে হয় তুর পাহাড়ের উপরে ওখান থেকে শুধু লুকা গুপনে গুপনে কথা বলো সামনে আসো না কেন আমি তো তোমার প্রেমিক দেখতে চাই এত গোপনে কেন পর্দার বাহিরে আসো আল্লাহ বল পাগলা মুসা তুমি তোর পাহাড়ের নিচে আমি তোর পাহাড়ের উপরে নাই বরং তোমার আমার মধ্যখানে 70000 নূরের পর্দা আল্লাহু আকবার বলেন আল্লাহ হয় আল্লাহ এই 70000 নূরের পর্দার ওপার থেকে আমার সাথে কথা বলতেছো কথা বলতেছি তো আল্লাহ কোনদিন কারোর সাথে সরাসরি কথা বলবা না তুমি আবার দূরে দূরে থাকবা এটা কাছাকাছি আসো না আল্লাহ বলেন মোসারে একদিন আসবে কেয়ামতের আগে কেয়ামতের আগে আমার কিছু গুণাগার হুলাম দুনিয়ার জমিনে আসবে গুণাও করবে তবাও করবে এই হুলামের দল শেষদায় পরে যখন সুবহান রব্বিয়াল আলা বলে আমি আল্লাহকে ডাক দিবে তখন আর সে আজিবে থাকি না মিন হাবলিল তাদের গলার রোগের চাইতে আরো কাছে হাজির হয়ে যায় তোমার আমার কথা বলতেছেন সে রবকে ভয় লেগেছে রব তো তার নাম রবকে চিনব ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ বলেন আজকে থেকে পাক্কা নামাজ পড়বো ইনশাআল্লাহ কষ্ট হচ্ছে না তো আপনাদের সাড়ে এগারোটা হয়েছে না লম্বা কথা বলবো না কি কন আপনারা যতবার আইছি এটা আমার জন্য ঝামেল হইছে শুনেন না বেশি কথা বলবো না কষ্ট হলে রাইকা দেব কষ্ট হচ্ছে না তো আপনাদের হাত দেখান তো দেখি এবার কার কার কষ্ট হচ্ছে এবারও কষ্ট হচ্ছে আপনাদেরকে আমরা আমরা একসাথে এখন জান্নাতে যাব কোথায় যাব বলেন না এখনই আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ এগোনে যাব আমরা আলোচনা করতে করতে হারিয়ে যাব জান্নাতে মানুষ গল্প বলে গল্পের ভিতরে যখন হারিয়ে যায় তখন অনেক ভাল লাগে না আমরা ওখানে জান্নাতে চলে যাব ইনশাল্লাহ বলেন আমার মুসলমান বন্ধুগণ মনোযোগ দিয়ে শুনেন কি বলতে চাই আমার ভাইরা আল্লাহকে চিনেন আল্লাহ কোন জিনিস বুঝেন জীবনে কিছু লাগবে না কার জন্য এত কষ্ট করতেছেন কেয়ামতের দিন বুঝবেন সব ভুয়া সব ভুয়া আমার মুসলমান হিসাব নেওয়া হবে আল্লাহর সামনে যখন হিসাব পৌঁছে দেওয়া হবে আল্লাহ যেদিন হিসাব নেওয়ার জন্য বসে যাবেন বন্ধুরে কেয়ামতের দিন তোমাকে কেউ সহযোগিতা করবে না কেউ তোমার কাছে আসবে না কেউ তোমার পরিচয় দিবে না ওই দিনে আল্লাহ যখন হিসাবের জন্য বসে যাবে আল্লাহর সামনে দিয়া গোলামের যখন বসে আছে হিসাবের জন্য আল্লাহ হিসাব নিবেন কেয়ামতের দিনে তো সহজ হবে না বন্ধুগণ ভালো করে মনোযোগ দিয়ে শুনেন কেমন কষ্ট হবে ওই দিনে কেউ কথা বলতে পারবে না

আল্লাহ তাআলা আজকের দিনে তুমি আমাকে বাঁচাও আমাকে বাঁচাও কেউ তোমাকে বাঁচাবে না কেউ তোমাকে সহযোগিতা পর্যন্ত করবে না আল্লাহ ছাড়া কেউ তোমাকে বাঁচাবার নাই কিয়ামতের দিনে এক বান্দাকে আল্লাহ বলবেন হিসাব দাও গোলাম যখন দাঁড়াবে হিসাবের জন্য আল্লাহ হিসাব টান দিবেন টান দিয়া দেখবেন তার আমল নামার ভিতরে কোনো সওয়াব নাই শুধু গুনার গোনা আছে মাত্র একটা কয়টা তার আমল নামার ভিতরে শুধুমাত্র মাত্র একটা নেকি গুনা ছাড়া আমল নামার ভিতরে আর কিছুই নাই আল্লাহ বলবেন গোলাম রে এতদিন তোকে দুনিয়া হায়াত দিলাম সত্তর আশি বছরের জীবন দিলাম তুই কি নিয়ে আইলে মাত্র একটা নেকি আর এতগুলা গুলা গুনা তোর আমল নামার ভিতরে গুনা ছাড়া আর কিছুই নাই গোলাম বলবে আল্লাহ তালা আপনি মনে করতেছেন আমি মনে হয় একেবারে বোকা হয়তো আমার আমল নামায় একটা মাত্র নেকি আছে কিন্তু আমি আমার জীবনে আমার সন্তানদেরকে স্টাবলিশ করার জন্য আমার সন্তানদেরকে বড় করবার জন্য আমার সন্তানদেরকে পড়াবার জন্য আল্লাহ তাআলা ওদের স্কুলের বেতন ইউনিভার্সিটির বেতন প্রাইভেটের ফিস মাদ্রাসার ফি দেওয়ার জন্য আমি দিনের পর দিন কাজ করেছি এমনকি আল্লাহ তাআলা আমি ওভার ডিউটি করেছি ওভার টাইম পর্যন্ত কাজ করেছি এগুলা করতে গিয়ে ঠিকমতো নামাজ পড়তে পারি নাই আল্লাহ তালা জমিনে কাজ করতে গিয়েছি বৃষ্টিতে কাপড় ভিজেছে ওখানে আবার রুদে শুকিয়েছে জমিন থেকে উঠে আসি নাই গরে আমার মা আছে গরে আমার বাবা আছে ঘরে আমার স্ত্রী আছে সন্তান আছে ভাই বোন আছে তাদের মুখে খাবার দিতে হবে এই জন্যে আমি আল্লাহ কষ্ট করেছি সারাদিন কাজ করেছি নামাজ পড়তে পারি নাই ত্রিশ চল্লিশ বছর ভাইদেরকে চাকরি দিয়েছি তাদেরকে যাদের জন্য আমার লাইফের সত্তর আশি বছর কাটিয়ে দিয়েছি আল্লাহ তালা আজকের দিনে আমার সন্তানদের অভাব নাই পাঁচ ছয়টা সন্তান বউ আছে ভাই বোন আছে ওদের কাছে গেলে আমাকে অল্প অল্প করে ওরা কিছু আমল দিলে তো আমি যাব। যাবো বলবেন মা কোথায় বাবা কোথায় কোথায় আছে আজকের দিনে যদি তারা তোমাকে কিছু সহযোগিতা করতে পারে তাহলেই তুমি জান্নাতে যেতে পারো নচেত কোন সুযোগ নাই গোলাপ ক্যামতের মাঠে দৌড়বে হঠাৎ করে দেখবে তার সামু দিয়া তার মা চলে যায় মায়ের সামনে দাঁড়াইয়া বলবে আমি তোমার সন্তান তোমার জন্য এত কিছু করেছি মা তোমাকে দুনিয়ার শ্রমিক কষ্ট দিতে চাই নাই তোমাকে খাওয়ানোর জন্য তোমার অসুস্থতার চিকিৎসার জন্য আমি চুরি করেছি তোমার জন্যে আমি সালাদ পড়তে পারি নাই তোমাদেরকে খাওয়ানোর জন্য আল্লাহর ইবাদত করতে পারি নাই আম্মা জান কেয়ামতের মাঠে আমি বিপদে আজকের দিনে তুমি আমাকে কিছু সহযোগিতা করো মা ডাক দিয়া বলবে যুবককে কে তুমি আমাকে মা বলে ডাক দিছ দুনিয়ার জমিনে আমি কোন ছেলেকে বিয়াই করি নাই তুমি আমার ছেলে কুত্তেকে আসলা দুনিয়ায় কোন ছেলেকে আমি বিয়াই করলাম না ছেলে পাইলাম কোথায় এই কথা বলে মা সন্তানকে অস্বীকার করবে আল্লাহ কোরআনে বলেছেন ইয়া ফিরুল মারউমিন আখি ওয়া উম্মিহি ওয়া বিহি ওয়া ওয়া বনি আল্লাহ বুঝাবার বোঝাবার জন্য প্রথম শব্দ বলছেন ইয়া ফিরু মানে ফেরার ফেরারির আসামি ওয়ারেন্ট ভুক্ত আসামি ওই জায়গায় যদি বসা থাকে এখানে হয় কেউ যদি না বুঝে হ্যাঁ প্রশাসনের লোক দেখলে যেমন দৌড়ায় ভয় পায় আল্লাহ বলছেন ফিরল কেয়ামতের দিনে মা তার সন্তানকে দেখলে ফেরারির আসামির মতো দৌড়াবে কেউ কাউকে পরিচয় দিবে না মা বলবে সন্তান আমি চিনি না সন্তান দৌড়ে বাবার কাছে গিয়ে বলবে বাবা তোমার জন্য আমার জীবনের সোনালি যৌবন নষ্ট করেছি বাবা রে তুমি না আমাকে বড় করবার জন্য কষ্ট করেছো। কিয়ামতের মাঠে সে আমার আমল নামায় কোনো আমল নাই তোমাদেরকে ভালো রাখবার জন্যে আমার জিন্দগি শেষ কিছু আমল দিয়ে আমাকে সহযোগিতা কর বাবা ডাক দিয়া বলবে যুবকের তুমি আমাকে বাবা বলে ডাক দিস। বিয়ে দিছি ঠিকই কিন্তু আমার কোন সন্তান ছিল না বাপ সন্তানকেও স্বীকার করবে আবার গোলাম দৌড়াইয়া সন্ধ্যের দিকে যাবে আর দেখবে তার ভাই বোনেরা তার সামন দিয়া দৌড়াইয়া যায় আপনাদের কি মনে হচ্ছে আমি ভুল বলতেছি বলেন ভুল বলতেছি একটা কথা বল বলতেছেন আপনারা যদি মনে করেন ভুলtale এক মিনিট পরে বুঝবেন কি বলতেছি কষ্ট হচ্ছে আপনাদের আমার বন্ধুগণ এমন সময়ে ভাইবন্ধুর কাছে কি বলবো ও ভাই আমি তোমাদের বড় ভাই তোমরা আমার ছোট ভাই বল তোমাদেরকে মানুষ করার জন্য স্কুল কলেজে পড়াবার জন্য বাইরে মর জীবন তো শেষ করে দিয়েছি তোমাদের জীবন গড়বার জন্য আমার লাইফ শেষ করলাম এমতের মাঠে এসে আটকা পড়েছে আমাকে কিছু আমল দাও ওরা ডাক দেয়া বলবে কে তুমি দুনিয়ার জমিনে তোমার চেহারার মতো আমাদের কোন ভাই ছিল না এই বলে ভাই ভাইকে অস্বীকার করবে বোন ভাইকে অস্বীকার করবে স্ত্রীর কাছে যাবে স্ত্রীর কাছে গিয়ে বলবে শুরু তোমার অর্নামেন্টস জুয়েলার জন্য আমি কষ্ট করেছি তুমি যেভাবে বলছো সেভাবে গর সাজিয়ে দিয়েছি তুমি যেভাবে বলেছে ওইভাবে লাইফ কাটাবার কথা বলেছি তোমার জন্য জীবনে কিছুই করতে পারি নাই আমি আজকের দিনে আমি বিপদে তুমি আমাকে কিছু সহযোগিতা করো স্ত্রী ডাক দিয়া বলবে কে তুমি আমাকে সবের পরিচয় দিচ্ছ দরিয়ার জমিনে আমি কোন ছেলেকে বিয়ে করলাম না তুমি স্বামী আসলা কুর থেকে এই কথা বলে স্ত্রী স্বামীকে অস্বীকার করবে আপনি দৌড়ে সন্তানের কাছে যাবেন আমি দৌড়ে সন্তানের কাছে যাব সন্তান বলবে যুবককে তুমি আমাকে তোমার সন্তান বলে পরিচয় দেও তোমার চেহারার মতো আমার বাবার কোন চেহারা ছিল না এই কথা বলে সবাই যখন স্বীকার করবে ওই সময় তুমি আল্লাহর ডাক দিবা বিশ্বাস হইতেছে না আল্লাহ গোলাম রে তোমার কথা বিশ্বাস করোনা আল্লাহ কি বলছেন সুরাল মারাত্মার থেকে শোনো আল্লাহ বলছেন ওই দিন গোলাম বুঝতে পারবা আমার কথা মিথ্যা না সত্য আল্লাহ বলছেন

যেদিন দিন পর্বত সমূহ রঙিন তুলার মত উড়ে যাবে সোতার মতো উড়ে যাবে গোলাম রে ওই দিন দুনিয়া কোন জিনিস ছিল হায়াত কি ছিল ছিলাম আজ কোথা বিশ্বাস হয় না বলছেন ওয়ালো হামিমুন গোলাম রে তোমার সুখের সামনে দিয়ে তোমার বন্ধু চলে যাবে ইয়া সলহামিমুন হামিমা কলেজে টুকরা বন্ধু বন্ধুদের সামন দিয়ে চলে যাবে বন্ধু বন্ধুদের খবর পর্যন্ত নেবে না আল্লাহর পরে বলে নিও বসরুনহুম ইয়াদদুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইওমি ইদিম বিবনি আল্লাহ বললেন ওলাম রে ওই দিন তোমাদের সামন দিয়া একে অপরকে দেখতে থাকবে কেউ কাউকে সহযোগিতা করবে না ওই দিন তুমি আল্লাহর কাছে ফিরে যাইবা সবার কাছ থেকে যখন কোন সহযোগিতা পাইবা না মূল পাইবা না আল্লাহর কাছে ফিরে যাইবার বল আর বলবা আল্লাহ ইয়াউমি ইদিম বিbani আল্লাহ তাআলা তোমার পায় দরিদ আমার আমল নামায় কোন নেকি নাই একটা মাত্র নেকি আছে আল্লাহ আমল করতে পারেনি আমার সন্তানের কারণে আল্লাহ আমার সন্তানের কারণে পারি নাই সন্তানকে মানুষ করেছি ডক্টর বানিয়েছি ডাক্তার বানিয়েছি তাদের পিছনে জিন্দগি নষ্ট করেছি যাইন কাম করেছি তাদের পিছনে দিয়েছি গাড়ি বাড়ি করে দিয়েছি মিল ফ্যাক্টরি করেছি আল্লাহ এদের জন্য এত কিছু করতে গিয়ে তোমার আমল করতে পারি নাই আজকের দিনে তারা আমাকে চিনে না আল্লাহ তুমি আমার সন্তানদেরকে বাদ ওদের কারণে আমি তোমার নাম নিতে পারি নাই আমার সন্তানদেরকে আজকের দিনে বাদ আমাকে চিনে না আল্লাহ বলবেন গোলাম রে ও শেষলি কথা সন্তানকে বাদবার কি করব গোলাম বলতেছে আল্লাহ আর আছে আল্লাহ বলেন বল গোলাম বলতেছে আল্লাহ তাআলা ওয়াসাহিbatiহি ওয়আখী আই আল্লাহ তাআলা ওয়াসাহিbatiহি আমার বউরে বাদ আই আল্লাহ তালা আমি যে চাকরি করি আমার পাশের বাসার ভাই ওই চাকরি করে আমার বউ প্রতিদিন আমাকে বলতো তুমি যে চাকরি করো পাশের বাসার ভাই তো ওই চাকরি করে সেই চাকরি করে গাড়ি করেছে বাড়ি করেছে মিল ফ্যাক্টরি করেছে ঘরের ভিতরে দামি দামি ওয়াইট সকেচ আলমারি এনেছে এয়ার কুলার এয়ার কন্ডিশন টাইসার সিরামিক করেছে তুমি কি চাকরি করে তোমার হয় না বোর কথা শুনে আমি সুদ খেয়েছি বোর কথা শুনে ঘুষ খেয়েছি বোর কথা শুনে সুদের টাকা এনে গোর সাজিয়েছি আল্লাহ তাআলা বউকে অর্নামেন্টস জুয়েলারি দিয়েছি বোর কথায় বহুত হারাম করেছি আজকের দিনে বউ আমাকে চিনে না ও সাহিবাতিহি আল্লাহ আমার বউরে বাদ আমাকে ছেড়ে দাও আল্লাহ বললেন গোলাম আর কি বলতে চাও গোলাম বলতেছে আল্লাহ তালা ও আমার বাইদের কে বাদ আল্লাহ আমি ছিলাম সবার বড় ভাই মাতার উপরে ছিল অনেক চাপ বাপ মারা যাওয়ার পরে ছোট ভাইদেরকে মানুষ করবার জন্য কত কষ্ট করেছি রাত দিন পরিশ্রম করে বোনদেরকে বিয়ে দিয়েছি ভাইদেরকে পড়ালেখা করিয়ে তাদেরকে স্টাবলিশ করেছি আজকাল দিনে তারা আমাকে চিনে না তাদের জন্য আমার জীবন শেষ এমন ভাই নাই কথা বলেন ভাই

তোর স্ত্রীকে দিলে তোর বাইদেরকে দিলে বাদতে এখন কি করব বল ওলাম বলতে আল্লাহর ওয়াসিব আর কেবার বলতে আল্লাহ তাআলা ওয়া ফাসিলাতিহিল্লাতি তো ওবি আয় আল্লাহ আমার আমল নামায় যে লেখা আছে আমি দোকান চুরি করছি আমার আমল নামায় লেখা আছে আর একজনের বাড়ি দখল করেছি আমার আমল নামা লেখা ওকে আমি মাথায় বাড়ি দিয়েছি আল্লাহ আমি করি নাই আমার গোষ্ঠীর মুরব্বী আমার বলছে আরে মার আমরা তোর সাথে আছি আমার গোষ্ঠীর মুরব্বী বলছে এর জমি খাদ দখল কর আমরা তোর সাথে আছি আল্লাহ মুরব্বীর কথায় আমি করছি লিডার বলছে ফেন্সির ব্যবসা কর আমি আছি ইয়াবা ব্যবসা কর পুলিশ ধরলে আমি আছি আয় আল্লাহ তাআলা নেতার কথায় মুরব্বীর কথায় আমি তো অন্যায় করছি আমার আমল না অন্যায় লেখা আল্লাহ তালা ওয়া ফাসিলাতি হিল্লাতি তুই আমার গোষ্ঠীর মুরব্বীদেরকে ধরো এলাকার নেতাদেরকে ধরো আমি যার করলি সেই নেতাকে ধরো আল্লাহ বলেন আর কি বলবে বল সব তো আমাকে দিলে এবার গোলাম বলবে আল্লাহ তাআলা ওয়া মান ফিল আরদি জামিআন ম্মা ইঞ্জি আয় আল্লাহ এত কিছু দিলাম মা দিলাম বাবা দিলাম ছেলে দিলাম মেয়ে দিলাম বউ দিলাম এরপরে বাইদেরকে দিলাম বোনদেরকে দিলাম আয় আল্লাহ তাআলা এলাকার মরব্বিদেরকে দিলাম সব দেওয়ার পরে তুমি আমাকে ছাড়বা না আয় আল্লাহ আসমানে যাচ্ছে জমিনে যাচ্ছে পৃথিবীতে যত সম্পদ আছে

আগ আগুনে দুঃখ কই দিনে আর ছাড়বো না আগুনে জ্বালাবো আল্লাহ কেমনে জ্বলাইবে শুন এক লক্ষ বকরীর বাচ্চাকে মাথা নিচের দিকে করে পা উপরের দিকে উঠায়া আচ্ছা মতো জীবন্ত বকরীর শরীর থেকে চামড়া মাথার দিকে টানলে যেই কষ্ট হয় তোমাকেও আমি এইভাবে জাহান নামে দিয়া মাথা নিচের দিকে করে পা দিকে দিয়া তোমার জীবন্ত শরীর থেকে আমি চামড়াকে নিচের দিকে টানাইতে থাকব। উনিশ জন ফেরেস্তা দিয়া বললাম টানতে টানতে চামড়া জ্বলে যাবে হাড্ডি জ্বলে যাবে গুস্ত জ্বলে যাবে রোহ জ্বলবে না তোকে এভাবেই জীবন্ত রায়কা কষ্ট দিতেই থাকবে কি করবেন তাইলে কি করবেন বলেন বাচার পথ আছে? বাচার পথ আছে? না। বাসতে চান? কথা বলেন না। আমার বন্ধুগণ এই চলতে থাকল। আল্লাহর ওই গোলাম যখন দুনিয়ার জমিনে কিয়ামতের মাঠে কারো কাছে কোনো কিছুই সহযোগিতা পেল না। এক জায়গায় বসে বসে কানতে শুরু করতেছে আল্লাহ তাআলা। যাদের জন্য আমি এত কিছু করলাম আজকের দিনে কেউ আমাকে চিনল না। আজকের দিনে কেউ আমার পাশে দাঁড়ালো না ওগো আল্লাহ কেউ নাই আমার কেউ নাই একমাত্র আমার আছে একটা নেক আমল একটা বসে আছে আরেকজন গোলাম আল্লাহর সামনে দাঁড়িয়েছে আল্লাহ আমল নামা হিসাব করে দেখেন তার আমল নামায় নেকি আছে পূর্ণাঙ্গ গুনা আর নেকি সমান সমান আল্লাহ বললেন গোলাম রে নেকিও করলে সোয়াবের কাজও করলে গুণাও করলে সব তো সমান সমান একটা মাত্র নেকি নিয়ে যদি আসতে পারো আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব এই এইগুলো বলছি আল্লাহ আমার নেকি লাগবে মাত্র একটা আমার সন্তানের অভাব নাই আত্মীয় স্বজনের অভাব নাই এদের কাছে গেলে এক বস্তা করে দিলেই তো বহুত দিব আল্লাহ বলেন দেখ দেয়নি কেউ আল্লাহর গোলাম কেয়ামতের মাঠে দৌড়া হয় যার কাছে যায় ওই আগের মতো জবাব পায় একটা নেকি কেউ দিল না এই গোলাম চুকের পানি ছেড়ে আল্লাহ কে বলছে আল্লাহ এত নিমক খারাপ যদি আগে জানতাম আয় আল্লাহ আগে নিজেকে বাঁচাতাম দুনিয়ার সব ভুলে যেতাম আগে নিজেকে বাঁচাতাম আল্লাহ বলছেন গোলাম রে কোরআনে তো আমি বলছিলাম কো এনফুসাকুম আগে নিজের বাসা আগে নিজেকে বাঁচা আমি তো বলছিলাম তুই কেমনি মানলে না গোলাম যখন দেখে সমান সমান নেকি লাগবে একটা কেউ দেয় না সেও ঘাটে দূর যাওয়ার পরে দেখি একটা গোলাম জমিনে পড়ে কাঁদতেছে জিজ্ঞাসা করে ভাই তুমি কেয়ামতের মাঠে কান্না করো কি ব্যাপার গোলাম বলতেছে বাইরে আমার আমল নামে নেকি আছে মাত্র একটা গুনার গুনা আমার ভাই বোন মা বাপ তাদের কাছে গেলাম কেউ একটা নেকি দিল না আর গোলাম বলতেছে বাইরে আমার নেকি লাগবে একটা আমার তো সব সমান সমান হয়ে গেছে আমাকে কেউ একটা নেকি দিল না এবার গোলাম বলতেছে বাইরে তোর কি এক নেকি হলে চলবে কই হ্যাঁ চলবে আমার তো আছে মাত্র একটা এক নেকি দিয়ে তো জান্নাতে যাওয়া যাবে না আমাকে তো যাওয়ার কোনো সুযোগ নাই কারণ গুনায় অভাব নাই বাইরে দুইজন জাহান নামে গিয়া লাভ নাই প্রয়োজন বোধে আমার একটা নেকি আজকে নিয়ে নে আর একটা নাকির মাধ্যমে তুই তোর আমল নামায় বাড়ি করে জান্নাতে পৌঁছে যা কনসান তো পরে দিতে পারতেন

আমি তুই এক নেকে দিয়ে জান্নাতে যাওয়ার সুযোগ নাই আর তোমার একটা হইলে জান্নাতে যাওয়া যায় যা দুনিয়ায় তো বহুত পরসরে খাওয়াইলাম আত্মীয় সুজনকে খাওয়াইলাম কেউ আজকে আমারে চিনলো না যা একটা নেকি তোরে দিয়ে দিলাম জীবনে বহুত দিলাম কাজ আয় নাই একটা নেকি আজকে দিলাম যা আমি জাহান্নামেই থাকি ভাই তুই একটা নেকি নিয়ে কম্পকে জান্নাতে যা সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন না গোলাম একটা নেকি নিয়ে আল্লাহর কাছে হাজির আল্লাহ সমান সমান না আমার একটা নেকি লাগবে বলছিল এই জন্য আমার জান্নাত দাও আল্লাহকে জান্না তো দিম দিসে কি এটা তোমার বৌ দিছে ফাল্লা আমার চিনেই নাই বাই দিছে কম আর আশেপাশেও আসে নাই কে দিল বাচ্চা বৌ বাচ্চা বাচ্চা দিছে মা বাপ দিছে আল্লা এদের খুঁজে পাই নাই কে আমার আশেপাশে কেউ চিনেই না কমার চেহারাই না কেমন দিলো কে আল্লাহ কে মতের মাঠের দিকে এক বেচারা খালতেছে আমল নামায় আছে মাত্র একটা খালি গুনার গুনা ও আমারে বলছে জীবনে বহু মানুষের দান খয়রাত করছে আজকে কোনো কাজ হয় নাই বহুত সহযোগিতা কাজ আসে নাই ও বলছে তার জীবনে আর কি করব একটা নেকি আছে ওটা আমারে দিয়ে দিছেন হ্যাঁ এই মানবতা দেখাইয়া জাহান্নামে গিয়েও যদি আমি জান্নাতে যাই হ্যাঁ শান্তি পায় আল্লাহ বলছেন শুন শুন গোলাম আমার চাইতে বড় মানবতা দেখাবার কেউ নাই আমার মতো গাফার তো কেউ নাই আমার মতো রহমান রহিম কেউ নাই আমার মতো দাতাও তো কেউ নাই কেয়ামতের মাঠে এত বড় দাতা কে যে একটা নেকি দিয়ে আর একজনকে সহযোগিতা করতে চায় এই দাতাটারে আমার কাছে নিও আও আল্লাহ এরা নিও নিয়ে আও গেছে গিয়া বলছে ভাই আল্লাহ তোমারে ডাকে আমি তো আগেই কইছিলাম আমার এখন আসিল একটা এখন তো একটাও নাই তাকে দিয়ে একটা ছিল এখন তো তাও নাই আমি কে নিয়ে মুখ দেখাই সে নাম বললে কেন আল্লাহ বারবার জিজ্ঞাসা করতেছে কই পাইলাম আমি কি করব তোমার কথা বলে দিছি যা আমল নামা তো যা ছিল সব ফালা সব ফাক একটা ছিল তাও নাই যখন যাই আল্লা আল্লাহ কই কিও কি নেকিজের একটা দিলা তুমি দিছো কই আল্লাহ আমি দিছি তো কেন দিছো কই আল্লাহ চিন্তা করলাম আমার আর কিচ্ছু নাই কেউ আমার সিনে না যাদের জন্য এত কষ্ট করলাম কেউ আমার আজকে চিনল না তা আমি এক নাকি দিয়ে আমি কি করবো হয়েও তো জাহান নামে যাওয়া লাগবে তাহলে একটা নিয়ে জাহান নামে গেলাম কি খালি খালি যায়। আর ও বেচারার যেহেতু একটা হলে জান্নাতে যায় চিন্তা করলাম মনে একটু শান্তি পাইলাম জীবনে বহুত্রে দিছি কোন লাভ নাই আজকে একটা ওরে দেই ও যদি জান্নাতে যায় মনে একটু শান্তি পাবো আল্লাহ ডাক দিয়ে বলছেন গোলাম আমার চাইতে দাতা বড় কেউ নাই

এখন আমার যাইতে বলতেছে আল্লাহ বলেন এতক্ষণ তোমার আমলের জুড়ে যাইতে ওটার সুযোগ নাই আর এখন আমি আল্লাহ দিচ্ছি শুধু আমার দয়ার কারণে দয়া দয়া সুতরাং আমরা আল্লাহর চাই কি চাই না সবাই বলেন চাই কি চাই না চুকের পানি চড়ে কাদ এই চুকের পানির বহুত দাম আমার বন্ধুগণ শোনো ক্রিয়ামতের দিনে চুকের পানির কেমন দাম কিয়ামতের দিনে সর্বপ্রথম যে মানুষটা কবর থেকে উঠবে তার না আমার আর আপনার নবি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি যেদিন যে প্রথম উঠানো হবে জিব্রিল আমিন কে আল্লাহ বলবেন যাও আমার নবিকে উঠাও বিশ্বনবী উঠবেন ফবা কা কাতে থাকবেন জিব্রিল আমিন বলবেন পয়গম্বর আরবি আপনি কাঁদেন কেন আমার নবী বলবেন জিবরাইল রে আমাকে তুলতে মনো হয় দেরি করে ফেলেছ আমাকে তো দেরি করলে কেন বলো আমার উম্মত কোথায় আমাকে তুমিও তুলিয়েছো আমার উম্মত কোথায় বলো জিবরাইল আমিন বলবেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে ওঠানো হয়েছে এখন পর্যন্ত পৃথিবীর কাউকেও ওঠানো হয় নাই আল্লাহ আপনার জন্য জান্নাতে পোশাক দিয়েছেন আপনার জন্য জান্নাতে চেয়ার দিয়েছেন আপনি চেয়ারে বসেন আমার নবী বলবেন জিবরাইল আমি যদি চেয়ারে বসে থাকি কেয়ামতের মাঠে আমার গুণাগার উম্মত না জানি কোন জায়গায় আটকা পড়ে যায় মিজানে যদি আটকা পড়ে যায় কে দেখবে সেরাতে আটকা পড়ে গেলে কে দেখবে কোন জায়গায় কোন জায়গায় আটকা পড়ে যাবে কে দেখবে ও জিবরাইল আজকে আমার বসা দিন না আমি আমার উম্মতকে বাঁচাবার জন্য কিয়ামতের মাঠে আমি ঘুরে বেড়াবো যেখানে উম্মত খুঁজে পাব সেখান থেকে আমার উম্মতকে আল্লাহর দরবারে সুপারিশ করে করে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেব কোন আমার বন্ধুগণ এই মুহূর্তে ও غلام শুনো আল্লাহ দেখবেন একবার আমার নবী হাউজে কাউসারের দিকে দৌড়ায় আবার মিজানের দিকে দৌড়ায় আল্লাহ বলবেন বন্ধুরে বলো একবার হাউজে কাউসারের দিকে দৌড়াও কেন একবার মিজানের দিকে দৌড়াও কেন আমার নবী ডাক দিয়ে বলছেন আল্লাহ তাআলা আমি যখন হাউজে কাউসারের পারে আসি তখন আমার মনে পড়ে না জানি আমার কোন উম্মত কোন জায়গায় জানি বিপদে পড়ে গেছে আমার না জানি কোন উম্মত মিজানের পাল্লার সামনে বিপদে পড়ে গিয়েছে আমি দৌড়াইয়া মিজানের কাঁচা কাছে পৌঁছে যাই কিয়ামত এর মাঠে যেখানে আল্লাহ হিসাব দিবেন ওর পশ্চিম কোর্নার একটা গুদাম থাকবে গুদাম থাকবে ওই গুদামের ভিতরে যারা রাসূলের উপরে দুরুদ পড়ে তাদের নাম সহ তাদের বাবার নাম সহ ওখানে গুলা জমা থাকবে কেয়ামতের মাঠে যারা বললাম আমি সাদার পাল্লা হালকা হয়ে যাবে আমার নবী মাঝে মাঝে ডাক দিয়ে বলবেন গোলাম বল তোমার নাম কি তোমার বাবার নাম কি তোমার আমার নাম জানার পরে নবীজি দৌড়াইয়া এই গুদামে যাওয়ার পরে খুঁজবেন তোমার আমার নামে কোনো দুরুদ আছে না নাই তোমার আমার নামে যদি কোনো দুরুদ ওখানে থাকে ওই দুরুদের গাঠটিটা আমার নবী নিজের কাঁধে করে উঠাইয়া বিশ্বনবী নিজে নে তোমার আমার জন্য মিজানের পাল্লায় দিয়া বাড়ি করে তোমার আমার জন্য জান্নাতকে আমার বিশ্বনবী তোমার আমার জন্য জান্নাতের ব্যবস্থা করবেন কোন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ এমন সময় বিশ্বনবী তাকায় দেখবেন কিয়ামতের মাঠে জাহান্নাম দ্রুত গতিতে আসতেছে সত্তর হাজার ফিরিস্তা সত্তর হাজার সিকল দিয়ে জাহান নামকে টান দিয়ে ধরছে এরপরে জাহান নামটা এমন ভাবে আসতেছে যেন সবাইকে খেয়ে ফেলবে এমন সময় আমার নাস তারপরে ডাক দিয়া বলবে না মতের মাঠে জাহান্নাম যে এইভাবে আসতেছে না জানি কোন সময় জানি আমার সবগুলো উম্মতকে খেয়ে ফেলে আয় আল্লাহ জাহান নাম থেকে কোন উম্মদকে বাঁচানো যাবে না আল্লাহ বলবেন বন্ধুরে চুকির পানি মুছে দেন আর আপনি এভাবে কাঁদবেন না জিব্রিল আমিন কে বলবেন জিব্রাইল এই জিনিসটা আমার রসুলের হাতে দাও জিব্রিল আমিন বিশ্ব নবীর হাতে একটা পুতলা দিবেন ছোট একটা পুতলা আমার নবী বলবেন আল্লাহ এই ছোট্ট পুতলা দিয়ে আমি কি করব আগে তোমার জাহান্নকে সামলাও আল্লাহ বলবেন বন্ধুরে এই পুটলা তুমি খুলে দেখো কি আছে বিশ্ব নবী খুলে দেখবেন অল্প কিছু পানি আল্লাহ বলবেন বন্ধুরে এই পানিটুকু জাহান নামের দিকে সিটা দিয়ে নিক্ষেপ করে দাও বিশ্ব নবী বলবেন আল্লাহ সত্তর হাজার ফিরিস্তা সত্তর হাজার শিকল দিয়া ধরছে পরও ধরে রাখা যায় না আপনি বলছেন অল্প পানি ছিটা দিলে কি হবে আমার আল্লাহ বললেন বন্ধুরে ছিটা দিয়ে দেখো কি হয় বিশ্বনবী অল্প পানি জাহান নামের দিকে নিক্ষেপ করলেন নিক্ষেপ করতে দেরি হয়েছে জাহান নাম দ্রুত গতিতে রকেটের মতো পিছন দিকে যাইতে দেরি হয় না এবার আমার নবী বলছেন আল্লাহ এটা কিসের পানি আপনি দিয়েছেন জমজমের পানি নাকি হাউজে কৌসারের পানি নাকি জান্নাতের কোন নহরের পানি আল্লাহ বললেন অগো পয়েগাম্বরে আর দুনিয়ার জমজমের পানি না হাউজে কৌসারের পানি না জান্নাতের নহরের কোনো পানি না এটা হলো তোমার গুণাগার উম্মতেরা গভীর রজনীতে যারা তাহার যুদের শেষ দায় পড়ে চুকের পানি ছেড়ে দিয়েছিল আমি আল্লাহ তাদের চুকের পানি সংরক্ষণ করে রেখে দিয়েছি তাদের পানির চুকের পানির এত পাওয়ার এক ফুটা সিটা দেওয়ার কারণে যাহার নাম পিছন দিকে যেতে বাধ্য হয়েছে পায়ে গম্বরে আরবি আপনার যৌম্মত দুনিয়ার জমিনে তাহাজ্জুদ ওয়ালা হবে তাহাজ্জুদের সালাত পড়বে চুকের পানি ছেড়ে কাঁদবে আমি আল্লাহ কথা দিলাম কিয়ামতের দিনে তাকে বিনা হিসাবে জান্নাতেরে ফায়সালা করে দিলাম কোন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বললেন আল্লাহ এজন্য জান্নাতে যাওয়ার সহজ পথ আল্লাহর আনুগত্য করা আল্লাহকে চিনা রাসূলের উপরে বিশ্বাস রেখে দুরূদ পড়া পারবে তো ইনশাআল্লাহ সবাই বলেন ইনশাআল্লাহ